আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আবারও হাজির হয়েছি খুবই মজার এবং পুষ্টিগুণে ভরপুর একটি মজাদার রেসিপি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি কবুতর ভুনা করব আর সেই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা কবুতর নিয়েছি আর এগুলাকে জবাই করা হয়ে গেছে। এবারে এগুলাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ঝাঁঝরিতে রেখে দিয়েছি। এবারে চলে যাচ্ছি রান্না করতে। প্রথমে একটা হাঁড়িতে দিয়েছি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর আমি এখানে বেশ বড় সাইজের 2টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, তবে চাইলে আপনারা বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবারে এই আদা রসুনটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পানি, আর এই পানিটা দিচ্ছি মশলা কষানোর জন্য। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। প্রথমে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, তবে চাইলে আপনারা লবণটা পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কবুতর, কবুতরের মাংস। মাংস দেওয়া হয়ে গেলে আরও 2 থেকে 3 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। পুরো রান্নাটাই কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে করব। এ পর্যায়ে কিন্তু মাংসটাকে মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দিচ্ছি পানি। এখানে আমি 2টা কবুতরের জন্য 3 কাপ পরিমাণে পানি দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু বেশি বাড়াতে যাবেন না, এতে করে পানিটা শুকিয়ে যাবে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না খুব তাড়াতাড়ি, এতে করে আরও পানি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ফিরে এলাম 10 মিনিট পর, আর এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি এই পর্যায়ে দেখে নিচ্ছি যে আমার আর পানি দিতে হবে কি না। তো আমি যতটুকু পানি দিয়েছিলাম এতে করে কিন্তু আমার কবুতরের মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।